মগু বরিশালের নয়নমণি আইতাছে হলুদিয়া পাখি লয়া, আসছে এবার মণি। হলুদিয়া পাখি পাঠিয়েছেন আমাদের এই কমলা সুন্দরীকে, উনি সবার গানের সাথেই নাচছেন, তার মানে সবার গানই ওর কাছে ভালো লাগছে। কিন্তু আমাদের বিচারকদের কাছে কেমন লেগেছে তোমার গান শাহনাপু? আমার কাছে শুরুতে ওকে একটু নার্ভাস মনে হচ্ছিল, একটু কনফিউজড মনে হচ্ছিল অন্তরা থেকে, তখন থেকে গানটা খুব ভালো হয়েছে। এবং আমি অবশ্যই ওর গান ভালো হওয়ার অনেকখানি কৃতিত্ব আমি অবশ্যই যন্ত্রসঙ্গীত যারা বাজাচ্ছে তাদেরকে দিব, কারণ যন্ত্রসঙ্গীত বাজানো শুরু হওয়ার সাথে সাথে তাল চলে আসে, তো তখন গানটা ভালো হতে বাধ্য। গান ভালো হয়েছে, আমি কখনোই কাউকে বলবো না যে গান খারাপ হয়েছে, বুঝতে পারছো? একটা সুবিধা আছে, গান খুব চমৎকার হয়েছে। তবে হলুদিয়া পাখি নিয়ে আমি একটা ছোট্ট গল্প বলার লোভ সামলাতে পারছি না। অবশ্যই, বহুকাল আগের কথা, আব্দুল আলীম সাহেব যিনি এই গানটি করেছেন এবং গানটিকে সবার ভিতরে পৌঁছাই দিয়েছেন, উনি গিয়েছেন নিউ মার্কেটে মুরগি কেনার জন্য, দুই হাতে দুইটা তার মুরগি। মুরগিওয়ালা বলল, আলিম ভাই আপনার ওই গানটা একটু গান না, একটা লাইন হলুদিয়া পাখি। উনি করেছেন কি, দুই হাতে দুই মুরগি নিয়ে গানে টান দিলেন, হলুদিয়া পাখি সোনালি বরণ, পাখিটি ছাড়ি লোকে, চারিদিকের লোক জমে গেল। একটা অদ্ভুত এক দৃশ্য দেখছো, কমলা সুন্দরীর সাথে হলুদিয়া পাখি।